সবাই মিলে একটু হাত তুলুন তো দেখি দেখি, হ্যাঁ তুলুন, আর আমার সঙ্গে সবাই মিলে বলুন একবার, বলো হরি হে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে সবাই মিলে একবার, বলো হরে একবার, বলো হরি হে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে সবাই মিলে একবার, বলো হরে নাম জপিয়া দিনে রাতে গুরুর চরণে ধরিয়া, তার লাগে না বাড়ির বুড়ি পাড়ি দিতে দরিয়া, নাম জপিয়া রাধে রাধে গুরুর চরণ ধরিয়া, তার লাগে না বাড়ির বুড়ি পাড়ি দিতে দরিয়া, ও গো নামের গুণে ঘোড়া হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, বোবাই কথা বলে রে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে নামের গুণে ঘোড়া হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, নামের গুণে ঘোড়া হাঁটে, বোবাই কথা বলে রে মধুমাখা কৃষ্ণ না, বলো হরে হরি বল, নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামি আছে গয়া কাশি নামি আছে বৃন্দাবন, নাম জপিয়া পশু পাখি করে কত গুণগান, নামি আছে গয়া কাশি নামি আছে বৃন্দাবন, নামের গুণে শোলা ডুবে, নামের গুণে শোলা ডুবে, নামের গুণে শোলা ডুবে, পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ না, বলো নামের গুণে শোলা ডুবে, নামের গুণে শোলা ডুবে, নামের গুণে শোলা ডুবে, পাথর ভাসে জলে রে মধুমাখা কৃষ্ণ না, বলো রে একবার, বেদাই গৌর মানতে হরি 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 মধুমাখা কৃষ্ণ না, বলো রে একবার, বলো রে মধুমাখা কৃষ্ণ না, বলো রে একবার, বলো রে মধুমাখা কৃষ্ণ না, বলো রে মায়েরা সবাই বলেছিলেন, হ্যাঁ বলেছিল নানা, কিছু কিছু মায়েরা যারা একটা যুবতী আছে সুন্দরী আছে অল্প বয়সী, তারা ভাবে এই বয়সীকার হরিনাম ভালো লাগে, বলো বলে কেন এখন ফ্যাশন ভালো আছে, সপ্তাহে সপ্তাহে বিউটি পার্লার, নাতি পুতির মুখ দেখি 60 বছর 85 বছর হোক, বৌমা রান্না গরম গরম ভাত খাই তারপরে তখন হরিনাম দেখা যাবে, হরি বল। আচ্ছা দাদা ভাইরা বলুন তো, আমাদের জব কার্ড আছে, আধার কার্ড আছে, ব্যাংকের কার্ড আছে, রেশন কার্ড আছে, সব কার্ড আছে, আইডি কার্ড আছে, কিন্তু আমাদের এই দেহটার কোনো গ্যারান্টি কার্ড আছে? আছে, কারো কাছে আছে? নাই, কোথায় আছে ওটা? কোথায় আছে? ওপরে কেন হাত যাবে না? হাত যাবে যদি 9 তলা বিল্ডিং এ উপরে উঠে যাই তবু পাবে না? কেন মায়েরা টেলিফোন যাবে না? এখন তো ফোনের যুগ, যাবে নেটওয়ার্ক বিজি বলে, যদি ফোন যেত তাহলে কি নাম্বার কি নাইলে থাকতাম? রাত্রিবেলা ফোন করতাম দমকা, বলে যদি হাত পেত জিয়ে ধরে নিতাম, করে তুলে নিতাম, এটা সম্পূর্ণ ওনার হাতে, উনি কখন কোন মুহূর্তে মাইনাস প্লাস করে দিবে আমরা কেউ কিন্তু টের পাবো না, তাহলে আমরা ভাবছি কেন 60 বছরে করবো, 70 বছরে করবো, আবার কিছু কিছু দাদা ভাইরা মায়েরা হয়তো প্রশ্ন করতে পারেন, বলে কেন বুড়ো বয়সে কি গিয়ে হরিনাম হয় না? দাদা ভাই বুড়ো বয়সে হরিনাম হয় কেমন হয় বাগো? বুড়ো হলে কি হবে? আমার মতো চুলগুলো পেকে সব সাদা, চোখে ভালো মতো দেখতে পেলাম না, কানে ভালো মতো শুনতে পেলাম না, শুনতে পেলাম না, সামনের এই চরণ গাড়ি আর চলছে না, চরণ গাড়ি আর চলছে না, উঠতে গেলে বসতে পারি না, বসতে পারি না, বসতে গেলে উঠতে পারি না, উঠতে পারি না, ঠিক না মায়েরা? তাই না?
আর কি এত সুন্দর সাদা চকচকে ৩২টা দাঁত সব হরি মো। হ্যাঁ কত নামি দামি কলগেট দিয়ে মাজলাম কিন্তু শেষে রক্ষা করতে পারলাম, তখন হরি বল উচ্চারণ হয় না। তখন কি উচ্চারণ হয় না? হবে বল হবে বল হবে বল হবে বল হবে বল হবে বল কি দাদু মশাই তাই তো? যখন আমাদের বলার চেষ্টা মানে বলার সময় ছিল আমরা বলার চেষ্টা করি না, যখন বলার মতো চেষ্টা করতেছি তখন কিন্তু আর বলতে পারছি বলতে পারছি হরি বল তাই না? হ্যাঁ তাই সেই জন্য আমি বলছি ভাইরা, যে সকল এখনো ভক্তরা লজ্জায় হাত গুটিয়ে মুখ গুটিয়ে বসে আছে সেই সকল ভক্তদের কড়া জোরে মিনতি করে বলি, সময় কিন্তু নাই, সময় কিন্তু চলে যাচ্ছে। তাই বলছি সময় গেলে সময় গেলে সময় গেলে সময় গেলে সাধন হবে না ওনে মহান রে সময় গেলে সময় গেলে সাধন হবে না ওরে মোহন রে হরি বল হরি বল সামনে দিকে সোজা আসুন সোজা আসুন সোজা আসুন তাই দিন থাকিতে দিন থাকিতে সেই দিনে ও তুই কেন করিলি না ও তুই কেন করিলি না তাই সময় থেকে না বলে নাম সময় থেকে নাম বলে নাম সময় পিতা হবে জ্বালা যাবে হে দুদে সময় থেকে নাম বলে নাম আমার ভক্ত গণ সঙ্গে হরি বল হরি বল বলে সময় থেকে সাধন ভজন করতে হবে। কোথায় আছে না সকাল সকাল তোলো মাখন বেলাই হবে ঘোল, বাল্যকাল থেকে যদি হরি না ভজন বুড়োই হবে যত গণ্ডগোল যত গণ্ডগোল তাই না? তাই এই আসরে বসে আজ মনকে বলো হে মন আর কিছু চাই না, এই দেহের মধ্যে আমাদের যে ছটি রূপ কুড়ে কুড়ে খাচ্ছে সেই ছটি রূপকে ওই ধূপের মতো আস্তে আস্তে যেন পুড়ে ছাই হয়ে যায় সেই আজকে মনকে বলুন, সবাই মিলে মনকে বলুন হে মন ওই ছটা রিপুকে সব উড়িয়ে দিয়ে আজ মনকে বলবো কি বলবো, আজ পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সব আজ বলে দিয়েছি যাড়ে যাড়ে উড়ি যাড়ে যাড়ে উড়ি যা সবাই মনকে বলুন কড়া জোরে মিনতি করে বলে যাই সবাই মিলে বলুন পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সব বলে দিয়েছি যাড়ে যাড়ে উড়ে যাড়ে যাড়ে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি যা কথা বলার সব বলে দিয়েছি খুলে দিয়েছি যা কথা বলার সবই বলে দিয়েছি যাড়ে যাড়ে উড়ে যা যাড়ে যাড়ে উড়ে যা পিঞ্জর খুলে দিয়েছি হরি বল যা কথা বলার সব
jadi jadi uri jadi jadi uri jadi pinjor khule diyechi jacha bolar chobi bole diyechi jadi jadi uri jadi jadi uri কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে কতদিন কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে হে কতদিন 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 থাকবি পাখি খাঁচার ভিতরে ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে কতদিন থাকবি পাখি খাঁচার ভিতরে একদিন খাঁচা ছেড়ে যাবে যে উড়ে জানি জানি লাগাতি যা ও জানি জানি লাগাতি যা সোনার পাখি সোনার পাখি লোহার খাঁচায় বেঁধে কি রাখা দাহা জানি জানি উড়ে যা জানি জানি উড়ে যা আজি পিঞ্জর খুলে দিয়েছি হরি হরি বল যা কথা বল সবই বলে দিয়েছি জানি জানি উড়ে যা জানি জানি উড়ে যা জানি জানি উড়ে যা তাই মাগো এইভাবে হরিনাম কৃষ্ণনাম করবেন দেখবেন আপনার আমার দেহের গৃহের মঙ্গল হবেই হবে চলুন মায়েরা তাহলে মাগো আজকে আমার কাজ কি যোগাযোগ যোগাযোগটা কি মা ওই যাবর বৃন্দাবনে যেতে হবে মাগো যাবর বৃন্দাবনে কে আছেন বলুন বাবা বৃন্দাবনে যেতে হলে কি বলতে হয় রাধে রাধে জোরে বলুন বলুন জোরে যেন মহৎপুর বাজারে যায় একটু আসলে মায়েরা সবাই জানে ইচ্ছা করে বলছে বলে কেন আমরা টাকা দিয়ে এসেছি আপনাদের মুখ থেকে শুনছি আপনাদের লাভ হবে আপনারা বললে আপনাদের লাভ কি মা তাই না জোরে বলে রাধা রানী কি একবার ফাটিয়ে দাও আর একটু জোরে হবে হবে রাধা রানী কি কৃষ্ণ কানাইয়া কি বলো রাধে 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 শকুন্ড মে রাধে রাধে গিরিক বধন মে রাধে রাধে চোপড়া ফুলি মে রাধে রাধে ভক্ত বন মে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে আরো জোরে রাধে রাধে প্রেমছে বলো রাধে রাধে আরো জোরে রাধে রাধে সবাই মিলে রাধে রাধে 1 2 3 4 রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো ভালো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো ভালো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস পিয়া করো বলো রাধা রানী হে মহারানী তুমি মহিমা সব জগ জাহানি রাধা রানী সবাই মিলে জোরে জোরে রাধা রানী তুমি মহিমা সব জগ জাহানি বলো রাধা
দৃষ্টি বরে ছায়া করো রাধে রাধে জপা করো বলো রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস জোরে বলো বলো রাধে 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 সবাই মিলে আরো জোরে এমসে বলো সবাই মিলে রাধে রাধে জপা করো কৃষ্ণ নামে রস প্রিয়া করো তাহলে মাগো রাধারানী কার কবলে আছে থানার বড় বাবু ছোট বাবু কে গো জুটিলা কুটিলা শাশুড়ি ননদি মাইরা আপনারা সবাই জানেন জুটিলা কুটিলার মনে খুব লোভ লোভ দেখালে আমার ফাঁদে পা দিবে আর আমার ফাঁদে পা দিবা মানে বিপদ কি বৌমাটিকে নিয়ে কোথায় মায়েরা কোথায় ওই যমুনা নদীর তীরে এক নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি বই যমুনা নদীর তীরে নতুন নাবিক সেজে বসে আছে একটি তরি বই আমি যাব যাব টি রাধায়ানি বাড়ি আমি যাব যাব টি রাধায়ানি বাড়ি আমি যাব যাব টি রাধায়ানি বাড়ি কিন্তু মায়েরা দয়াময় কি বলেছে মায়েরা দেখুন তো বুড়ি বুড়ি লেগেছে বুড়ি বুড়ি কি লেগেছে যদি বলেন ছুরি আজকাল একটু ছুরি না হলে আপনারাই হবে নিয়া ফুড়ে যাও বুড়ি এ বুড়ি না আছে রহমান আছে ওই আপনাদের মত কি লিপস্টিক টিস্টিক মেখেছে হ্যাঁ ওই সামনের বৌদিদের মত তো লিপস্টিক টিস্টিক করেছে আর কি একবারে গাঢ় করে মেখেছে কেন বলেন তো যাতে জটিলা কুটিলা আমাকে চিনতে নাহি পারে তাই তাই চলুন আর সবাই মিলে বলুন ও লাঠি কুহুড়ি কুড়ি দেখো দেখো চলে বহড়াই বুড়ি জটিলা রাঙ্গি মাঝে আজি লাঠি কুহুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলা মাঝি ওই দেখো লাঠি কুহুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলা রাঙ্গি মাঝি আজি লাঠি কুহুড়ি কুড়ি চলে বড়াই বুড়ি জটিলা তপিত হইল ধুলা আমি দেবো শুধু
যদি লাল শনি দেখা হবে সখীগণার ঘরে ধৈর্য ধরে থাকিতে পারিল না, তাই গোবিন্দের বাঁশি শুনে আজ সখীগণ যমুনার তীরে দিকে অগ্রসর হলে হরে কৃষ্ণ জয় নিতাই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় হরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় হরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ জয় নিতাই জয় জয় হরি জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ জয় নিতাই জয় গৌরী জয় রাধেশ্যাম রাধে রাধে হরে কৃষ্ণ রাধে রাধে জীবনের সারে তুমি প্রভু
চরণে তোমার।